ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ। বৃহস্পতিবার থেকে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু, গ্রেফতার 700 বেশি বিক্ষোভকারী, 20টি শহরে বন্ধ ইন্টারনেট, 31 জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে জারি 144 ধারা। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল যোগী রাজ্য, রামপুরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভকারীদের পাথর বৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার পুলিশের, মৃত এক। উত্তরপ্রদেশে ফের থানায় আগুন, মেরঠের পর কানপুরে এতিমখানার পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা, লাঠিচার্জ পুলিশের। থমথমে লখনউ, আজ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে উত্তরপ্রদেশে যাচ্ছে তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল। তৃণমূল সূত্রে খবর, লখনউয়ে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা। নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে কলকাতায় ফের পথে পড়ুয়ারা, ধর্মতলা থেকে মিছিল, বিজেপি রাজ্য দফতরের সামনে পৌঁছতেই শুরু হয় উত্তেজনা, ব্যারিকেড ভেঙে এগোতে চান বিক্ষোভরত পড়ুয়ারা, যদিও শেষ পর্যন্ত বড় সড়ো অশান্তি এড়াতে সমর্থ হয় পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট করলে গুলির দাওয়াই দিলীপ ঘোষের, 10 জন মারা যাও আর 100 জন মারা যাও, যারা দেশের সম্পত্তি নষ্ট করবে তাদেরকে গুলি খেতে হবে, সে উত্তরপ্রদেশ হোক, আসাম হোক, আর দেশের সব জায়গায়। পাল্টা কটাক্ষ পার্থর, মন্ত্রী বলছে সুট এট সাইট, তবধ ঘোষবাবু তো বলবি। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গতকাল বিহারে বনধ পালন, আরজেডির রাজধানী পাটনা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন আরজেডির সদস্যরা, দ্বারভাঙায় খালি গায়ে প্রতিবাদ আরজেডি কর্মীদের। কেরলে কোঝিকোড়ে কংগ্রেস সাংসদ শশী তারুরের নেতৃত্বে বিক্ষোভ কংগ্রেসের, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার পুলিশের। বাংলা বিহারের পর এবার রাজস্থান, নাগরিক আইন কার্যকর না করার সিদ্ধান্ত, অস্বস্তি বাড়িয়ে এনআরসির বিরুদ্ধে সরব বিজেপির শরিক এলজেপি। আজ দুপুরে রামলীলা ময়দানে সভা নরেন্দ্র মোদীর, আজ থেকেই দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছে বিজেপি। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত অবস্থান পালন করবে কংগ্রেস। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, পাল্টা নাগরিকত্ব আইনের সমর্থনে পথে নামছে বিজেপি, 10 দিনে 250টি সাংবাদিক সম্মেলন ও 1000টি মিছিল করার ঘোষণা বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার পুনর্নবীকরণ নিয়ে আগামী সপ্তাহে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় ক্যাবিনেট, পশ্চিমবঙ্গের পর এবার এনপিআর এর বিরোধিতা কেরল সরকারের। গণ্ডগোল ভাঙচুরেদের পশ্চিমবঙ্গে ক্ষতির মুখে রেল, শুধুমাত্র 88 কোটি টাকা স্থাবর সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি রেলের। 8 দিন বন্ধ থাকার পর গতকাল থেকে চালু কৃষ্ণনগর লালগোলা শাখায় ট্রেন চলাচল, বন্ধ বালুরঘাট থেকে ট্রেন চলাচল। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে রাজভবন অভিযান যুব কংগ্রেসের, রাজভবনের সামনে বিক্ষোভ স্লোগান, বিক্ষোভকারীদের সরাতে গেলে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। নাগরিকত্ব আইন ও পুলিশি অভিযানের প্রতিবাদে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানে পড়ুয়ারা, সম্প্রতি বার্তা পড়ুয়াদের ধৃত ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। রাজ্যপালকে ছাড়াই মঙ্গলবার যাদবপুরের সমাবর্তন, ছাত্র বিক্ষোভের আশঙ্কায় বিশেষ সমাবর্তন স্থগিত রাখার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, স্থগিত ডিলিট ডিএসসি প্রদান, শুধু ডিগ্রি পাবেন পড়ুয়ারা, সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক। যেখানেই যাচ্ছি আটকানোর চেষ্টা, বিষিয়ে দেয়া হচ্ছে শিক্ষার পরিবেশ, সমাবর্তন বিতর্কে তোপ রাজ্যপালের। ডিএনএ অফ এডুকেশন ইজ বিং পয়জনড। বিজেপির মুখপাত্র, তাই ক্ষুব্ধ পড়ুয়ারা, পাল্টা কটাক্ষ পার্থর। যে কায়দায় রাজ্যপাল মহাশয় নিজে তাদের মুখপাত্র হয়েছেন, আমি তো দেখছি রাজভবনের ঘোষবাবু আছেন, তিনিও তো তার থেকেও অতি সক্রিয়তায় ব্যাপারে দেখাচ্ছেন, ফলে তার প্রতি যদি ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে থাকে আমার তো কিছু বলার নেই। মহারাষ্ট্রে জোট সরকারের প্রতিশ্রুতি পূরণ, 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুবের ঘোষণা উদ্ধব ঠাকরে, চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত কৃষি কাজের জন্য যারা 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন তারাই এই সুযোগ পাবেন। তেলেঙ্গানা এনকাউন্টার কাণ্ডে ফের ময়নাতদন্তের নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট, এনকাউন্টারে নিহত 4 অভিযুক্তের মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে। মহিলা চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে ধৃতদের এনকাউন্টারের তদন্তে গড়া হয়েছে 3 সদস্যের কমিশন। শশী তারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তিরুবনন্তপুরম আদালত। 30 বছর আগে লেখা একটি বইয়ে নাইয়ার মহিলাদের প্রতি আপত্তিকর মন্তব্যের অভিযোগ, সেই মামলা শুনানিতে হাজির না হওয়াতেই গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। রত্নাকে সঙ্গে নিয়ে শোভনের ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচি পালন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বেহালার পর্ণশ্রীতে শুনলেন স্থানীয়দের অভাব অভিযোগের কথা।
বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কুলারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু ও বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। উদ্বোধন করা হয় দুস্থ শিশুদের জন্য একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের। দক্ষিণ কলকাতায় এই প্রথম মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের আয়োজন। বর্ণশ্রী মিলন সংঘ ক্লাবের তরফে প্রশিক্ষণ শিবিরের আয়োজন। স্কুল পড়ুয়া থেকে গৃহবধূরা অংশ নেন এই প্রশিক্ষণ শিবিরে। এন্ডালে সানরাইজ এস্টেটে শুরু ক্রিসমাস পালন, পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠান। 8 থেকে 80 সবার জন্য হরেক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে যীশুখ্রিস্টের জীবনী নিয়ে একটি নাটকের আয়োজন করে খুদেরা। ঠান্ডায় কাঁপছে রাজ্য, প্রায় মাঝরাতে হঠাৎ জলের তলায় বাইপাস। সায়েন্স সিটির কাছে জলমগ্ন রাস্তার একাংশ, সার্ভিস রোডের ভূগর্ভস্থ পাইপ ফেটে বিপত্তি বলে অনুমান।